হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর মজাদার নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা দেখতে যতটা মজাদার খেতেও কিন্তু খুব সুন্দর। এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বিকেলে চা বানানোর আগে এই নাস্তাটি বানিয়ে আপনারা চায়ের সাথেও খেতে পারেন, অথবা বাড়িতে কোনো গেস্ট এলেও এই রকম একটা সুন্দর নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন। তো তার জন্যে তো ফুল ভিডিওটি দেখতে হবে, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা গ্যাসের উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, আর তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর সর্ষের তেলটা গরম হয়ে এলে তাতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ সরু সরু করে কুচি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি, আর সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এটা যেভাবে আমরা ব্যারেস্তা বানাই পেঁয়াজের, সেইভাবে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দেখতেই পারছেন আমার খুব সুন্দর ব্যারেস্তা মতো ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলো আমি একটুকু কড়াইয়ের সাইডে রেখে দেব, যে ওখানে এক্সট্রা তেলটা আছে সেটা গড়িয়ে নেমে যাবে তার জন্য। এরপর এগুলো আমি তুলে নেব। আর এরপর আমি দুটো সিদ্ধ আলু, আর এই যে ব্যারেস্তা পেঁয়াজগুলো আর যে শুকনো লঙ্কাগুলো ছিল এগুলো আমি একটা প্লেটে নিয়ে তাতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর এই নুনটা দিয়ে আমি এই শুকনো লঙ্কাগুলো ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। আর এই যে ব্যারেস্তা পেঁয়াজগুলো করেছিলাম সেগুলোকেও আমি হাতের সাহায্যে এইভাবে চটকে নেব। এরপর যে দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে আমি ভালো করে চটকে নেব। আর এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব চটকে, যেভাবে আমরা আলু মাখা করি ঠিক সেইভাবে আমি এটা মেখে নেব। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা, আর ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আর এখানে দিয়েছি আমি সামান্য একটু চাট মশলা, এটা একটু টেস্টটা বাড়িয়ে দেবে আলুটার। চাট মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে রেডি। এরপর আমি অন্যদিকে একটা থালা নিয়েছি ছোট, আর সেখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। আর এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটা হাতের সাহায্যে ভালো করে ময়ান দিয়ে নেব। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ময়ান দেওয়াটা। এখানে যত ভালো করে এটার ময়ানটা হবে রেডি, তত ভালো করে নাস্তাটি তৈরি হবে।
তো কিছু সময় ধরে আমাকে এটা এভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর এই যে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, এটার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে নাস্তাটির মধ্যে। তো এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মথে নেব। তো এইভাবে মুঠি করে আমি দেখে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব, যেভাবে আমরা রুটির ডো বানাই আটা মেখে, ঠিক সেইভাবে আমি এটারও একটা ডো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা বানানোর পর এটা আবারও কিছুক্ষণ চেপে চেপে এইভাবে মাখতে হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটা কিছুক্ষণ 10 মিনিট মতো এইভাবে রেস্টে ছেড়ে দেব। তো 10 মিনিট পর এটা আমি তুলে নেব আর ঢাকাটা, তারপর আবারও আমি হাতের সাহায্যে কিছুক্ষণ চেপে চেপে মেখে নেব। আর এখান থেকে আমি বড় বড় লেচি কেটে নেব। যেভাবে রুটির লেচি বানায় তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি শুকনো ময়দা দিয়ে এই লেচিগুলোকে আমি রুটি বানিয়ে নেব। পাতলা করে বেলতে হবে। তো এই দেখুন আমি বড় আকারের একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর আমি ছুরির সাহায্যে প্রথমে মাছ বরাবর কেটে নিয়েছি, দুই ভাগটা দুই ভাগ করে নিয়েছি। তারপর আবারও এটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি, এভাবে মাছের অংশ আবারও কেটে নিয়েছি। এইভাবে আমি রুটিটা কেটে নিয়েছি, আটটা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর যে আমি আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা ছোটো ছোটো বল করে প্রতিটা অংশের মধ্যে এইভাবে আমি মাঝখানে রেখে রেখে দেব। এরপর প্রতিটা অংশের এইভাবে চারদিকটা আমি একটু জল বুলিয়ে নিয়েছি, এটাতে আঠার কাজ করবে আর এটা আটকে যাবে, খুলবে না। আর এইভাবে প্রথমে দুটো অংশকে এইভাবে আমি দিয়েছি জোড়ার লাগিয়ে, আর এই যে শেষের অংশটাকে আমি এইভাবে তুলে এটাকে নিয়েছি আটকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো বানাচ্ছি কত সুন্দর করে। তো আবারও একটা দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। তো প্রথমে আমাকে জল নিয়ে নিতে হবে, না হলে এটা ছেড়ে যাবে, আর ছেড়ে গিয়ে এই পুরটা বেরিয়ে আসবে। এই দেখুন, আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে এটা বানিয়েছি। দেখুন এই নাস্তাগুলো কত সুন্দর মজাদার দেখতে, আর খেতেও কিন্তু খুব মজার। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে তেলটা বেশি গরম করিনি, একদম হালকা গরম, কুসুম গরম করে এর মধ্যে আমি এই প্রত্যেকটা নাস্তা আমি ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো করেই রাখবো, তাহলে এগুলো খুব মুচমুচে হবে, আস্তা আর মুচমুচে খেতে লাগবে। এগুলো ছেড়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 1 মিনিট মতো, তারপরে একটা চামচের সাহায্যে এগুলো আমি আবার উল্টে পাল্টে নিয়েছি। তো এই দেখুন এগুলোকে আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে নেব।
তো এগুলো আমার হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। এরপর বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব তেলের মধ্যে একটা একটা দিয়ে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো সব তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা বিকেল বেলায় চায়ের সাথে এরকম একটা নাস্তা তৈরি করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।